আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে যা জানানো হচ্ছে, রাজ্য জুড়ে ফের কাঁপাবে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও আগামী দু এক ঘন্টার মধ্যেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে উত্তরবঙ্গের আবহাওয়া। আপাতত বৃষ্টি কিছুটা কমলেও আবার ভিজবে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 30 আগস্ট সোমবারের মধ্যে কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালের মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়া এবং 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 30 আগস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সবকটি জেলাতেই কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে আজ কলকাতার আবহাওয়া। কলকাতার আকাশ থাকবে মেঘলা। নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। কলকাতা ও তার আশেপাশের এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, দু এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস করে জানাবেন, আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।